You are watching BitBNS News. শুভেচ্ছা এবং স্বাগতম সবাইকে BitBNS News এ। এই মুহূর্তে ক্রিপ্টো বাজার একেবারে অস্থিতিশীল। ক্রিপ্টো বিশ্বে আসলে কি ঘটছে তা জানা ব্যবহারকারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নিশ্চিত করুন আপনি প্রতিদিন ক্রিপ্টো নিউজ দেখছেন এবং নিজেকে আপডেটেড রাখছেন। জানিয়ে দিচ্ছি ক্রিপ্টো জগতের আজকের সংবাদের শিরোনামগুলো। একটি ব্লকচেইন ভিত্তিক ডেটা শেয়ারিং প্ল্যাটফর্ম তৈরি করতে যাচ্ছে Mercedes-Benz এবং Polygon। দুই মাসে নতুন দৈনিক ডোজ অ্যাড্রেসের সংখ্যা বেড়েছে 260% বেশি। হোল্ডিংগুলোর 500% বেশি বিস্ফোরণের ফলে ডোজ কয়েনের প্রতিযোগী শিবাইনুতে স্তূপ হল ইথেরিয়াম ওয়েল। বাজার স্বল্পমেয়াদী লাভ বজায় রাখায় 6 সপ্তাহের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে বিটকয়েনের দাম। 60% র্যালির পর দীর্ঘ 20-এ ফিরল ইথেরিয়াম ক্লাসিক। মাস্টারকার্ড এবং টাইম সহ NFT চালু করেছে দ্য সিটি অব মায়ামি। নবায়নযোগ্য শক্তিতে ক্রিপ্টো মাইনারদের অ্যাক্সেস সহজ করার জন্য আইন সংশোধন করেছে ইরান। দ্বিতীয় ত্রৈমাসিকে $408 মিলিয়ন মূল্যের XRP বিক্রি করল রেপো। সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা কমে যাওয়ায় 6 মাসের সর্বনিম্নে নেমে এসেছে কার্ডানো ট্রেডিং ভলিউম। ইথেরিয়াম মার্জ লাইভ হওয়ার পর দাম বাড়বে বলে দাবি করলেন ইথেরিয়াম প্রতিষ্ঠাতা ভিটালিক বুটেরিন। এখনো বিগ বিটকয়েন বেট থেকে উপকৃত হচ্ছে এল সালভাদোর, বলেছেন সেদেশের অর্থমন্ত্রী। 3.5 মিলিয়ন মার্কিন ডলার হ্যাকের পর 80% বেশি কমে গেছে নির্ভানার ANA টোকেন। এবং নিউ ইয়র্ক সিটিতে প্রথম ফিজিক্যাল স্টোর এবং ওয়েব3 দূতাবাস চালু করল সোলানা। শুনলে শিরোনাম, এবার বিস্তারিত। মার্সিডিস বেঞ্চ গ্রুপের একটি অংশ ডেইমলার সাউথ ইস্ট এশিয়া ব্লকচেইন প্রযুক্তির উপর নির্ভর করে এমন ডেটা শেয়ারিং নেটওয়ার্ক ঘোষণা করেছে যা পলিগনকে তার পণ্য চালু করতে সাহায্য করবে। এক্সেন্ট্রিক নামে এই নতুন ডেটা শেয়ারিং প্ল্যাটফর্ম ব্যবসায়ীগুলোকে একটি বিকেন্দ্রীভূত সেটিংয়ে ডেটা ক্রয় বিক্রয় এবং ট্রেড করতে দেবে। এটি ব্যবহারকারীদের বিমা তথ্য, ক্লিনিক্যাল ট্রায়াল এবং আরও অনেক কিছু সহ বিভিন্ন ডেটা ট্রেড করার সুযোগ দেবে। বিনিয়োগকারীরা মিম কয়েন থেকে পিছু হটেনি, কারণ এটি শুধুমাত্র সমর্থনই নয়, নতুন ধারকও খুঁজে পায় যা শীঘ্রই এর মূল্যকে উপকৃত করতে পারে। গত 2 মাসে ডোজ কয়েনের দাম প্রায় 15% কমে $0.082 থেকে $0.068 নেমে এসেছে। এদিকে 29 জুলাই ক্রিপ্টো ট্রেডিং বিশেষজ্ঞ এলি মার্টিনেজের একটি টুইট অনুযায়ী দৈনিক নতুন ডোজ অ্যাড্রেসের সংখ্যা 265% বেড়েছে, যা প্রতিদিন 14,470 থেকে 38,430 নতুন অ্যাড্রেসে পৌঁছেছে। ক্রিপ্টো বাজার একটি পরিমিত পুনরুদ্ধারের পর্যায়ে থাকায় ইথেরিয়াম ওয়েলগুলো আক্রমণাত্মকভাবে একটি ডোজ প্রতিদ্বন্দ্বীকে নিজেদের দখলে নিয়ে আসছে। লেনদেন ট্র্যাকার ওয়েল স্ট্যাটসের মতে ইথেরিয়াম ওয়েলরা তাদের শিবাইনুর ধারণ ক্ষমতা 580% বাড়িয়ে 24 ঘন্টার কম সময়ে $736,000 থেকে $5 মিলিয়ন উন্নীত করেছে। এই প্রক্রিয়ায় ডোজ কয়েন প্রতিযোগীকে তাদের সপ্তম বৃহত্তম হোল্ডিং থেকে সরিয়ে করেছে দ্বিতীয় বৃহত্তম হোল্ডিং। ফ্ল্যাগশিপ ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন গত 24 ঘন্টায় প্রায় 4% লাভ সহ প্রেস টাইমে $24,020 মূল্য রেকর্ড করে শুক্রবার জুলাই 29 তারিখে সামান্য বেশি লেনদেন করছিল, যা এটিকে 6 সপ্তাহের সর্বোচ্চ মূল্য দেয়। নতুন মাইল ফলকটি বিটকয়েনের বর্ধিত সেল অফ অনুসরণ করে, যখন জুন মাসে সম্পত্তি প্রত্যাখ্যানের সম্মুখীন হয় তার মূল্য $20,000 উপরে টিকিয়ে রাখতে সংগ্রাম করে এবং 1 মাস পর প্রায় 20% পুনরুদ্ধার করে। কয়েন মার্কেট ক্যাপের ডেটা অনুযায়ী সাম্প্রতিক সপ্তাহগুলোতে র্যালির পর ইথেরিয়াম ক্লাসিক পুনরায় প্রবেশ করেছে শীর্ষ 20-এ। ইথেরিয়াম ক্লাসিক বর্তমানে $5.77 বিলিয়ন বাজার মূলধন সহ 18তম বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি হিসেবে স্থান পেয়েছে। $42.85 হাত পরিবর্তন করছে ইথেরিয়াম ক্লাসিক, যা গত 24 ঘন্টায় 27.59% এবং গত সপ্তাহ থেকে 60% বেশি। মাস্টারকার্ড এবং টাইম সহ NFT চালু করেছে দ্য সিটি অফ মায়ামি। রিলিজ অনুযায়ী শহরের 56 বর্গমাইলের প্রতিনিধিত্বকারী 56 জন স্থানীয় শিল্পীর মাধ্যমে NFT ডিজাইন করা হবে। অংশীদারিত্বের অংশ হিসেবে মায়ামির NFT উন্নয়ন কৌশল নির্ধারণ করবে টাইম এবং NFT মালিকানা ও বিশেষ সুবিধা, যেমন একটি বিশেষ শহর ভ্রমণ প্রোগ্রাম ইত্যাদি সুবিধা প্রদান করবে এই টাইম মাস্টারকার্ড।
ইরানের ক্রিপ্টোকারেন্সি মাইনারদের সারা দেশ থেকে পরিবেশ বান্ধব শক্তির উৎস খোঁজার অনুমতি দেওয়া হয়েছে। ইরানের কর্তৃপক্ষ ক্রিপ্টো মাইনিং শিল্পের জন্য কিছু নিয়ম সংশোধন করেছে যাতে পরিবেশ বান্ধব শক্তিতে তার অ্যাক্সেস সহজতর হয়। লাইসেন্সপ্রাপ্ত মাইনাররা এখন কম দামে সারা দেশে নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদিত বিদ্যুৎ কিনতে পারবে। ব্লকচেইন কোম্পানি রিপল তার সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী 2022 সালের দ্বিতীয় ত্রৈমাসিকে $408 মিলিয়ন মূল্যের XRP টোকেন বিক্রি করেছে। এটি আগের ত্রৈমাসিকের তুলনায় 49% বৃদ্ধি চিহ্নিত করে। মোট বিক্রয় বিশ্বব্যাপী XRP ভলিউমের 0.47% জন্য দায়ী। দ্বিতীয় ত্রৈমাসিকে XRP এর মোট ট্রেডিং ভলিউম $96.83 বিলিয়ন থেকে $78.5 বিলিয়ন নেমে এসেছে। 2020 সালের ডিসেম্বরে মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক অবৈধ XRP বিক্রয়ের অভিযোগে কোম্পানির বিরুদ্ধে মামলা করা হয়েছিল। তবে আজ এই পর্যন্তই। নিয়মিত ক্রিপ্টো জগতের সকল সংবাদ এবং আপডেট জানতে আমাদের সাথেই থাকুন।